আগামী 16 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের জাঁকজমকপূর্ণ আসর টি টোয়েন্টি বিশ্বকাপ। টেলিভিশন বা মুঠোফোনে এই রোমাঞ্চ দেখতে অপেক্ষার পোহর গুনছে সবাই। তবে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশীয় টিভি চ্যানেলগুলো। মূলত টাকা পাঠানোর ছাড়পত্র না পাওয়ার কারণে তৈরি হয়েছে এই সংকট। সব শর্ত পূরণ করেও বাংলাদেশ ব্যাংকে ছাড়পত্র না পেয়ে খেলার সম্প্রচার স্বত্ব কিনতে পারছে না দেশীয় টিভি চ্যানেলগুলো। যদি এই জটিলতার সমাধান না হয় তাহলে বিশ্বকাপের রোমাঞ্চ থেকে বঞ্চিত হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী কোটি ভক্ত। এছাড়া সাকিব লিটনদের খেলা দেখার সম্ভাবনা দিন দিন মলিন হতে শুরু করেছে এই সম্প্রচার জটিলতায়। শুধু তাই নয়, এখাত থেকে আসা বিশাল পরিমাণ রাজস্ব হারাতে পারে বাংলাদেশ সরকার। তাই যথাসময়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা না নিলে খেলা দেখা থেকে বঞ্চিত হবে দেশের ক্রিকেট পাগল জনগণ। আশা থাকবে এমনটা যেন না হয়, দ্রুতই যেন সমস্যার সমাধান হয়।